ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের ইংলিশ ফর টুডের বই থেকে যে আমরা ট্রান্সলেট ইনটু ইংলিশ এবং ট্রান্সলেট ইনটু বেঙ্গলি পড়াই সেগুলো এখন তোমাদেরকে এখন শেখাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে যাওয়ার পূর্বে যে পাঠ্যপুস্তক পড়ার দোয়াটা সবাই একসঙ্গে মিলে এবার বলো, একসঙ্গে আমরা বলি, বলো রব্বি জিদনি ইলমা, অর্থ হে প্রভু তুমি আমাকে জ্ঞান দান করো। আমাদের ভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি। আর আজকে হচ্ছে আমি তোমাদেরকে পড়াচ্ছি হচ্ছে কি ইংরেজি। এই মাসটা কি জানো? এই মাসটা হচ্ছে ভাষা শহীদদের মাস, 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি কি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর আজকে আমরা পড়ছি কি ইংরেজি, এটা হচ্ছে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, সারা বিশ্বের ভাষা হচ্ছে ইংরেজি। দেখেছো বন্ধুরা, সেই ইংরেজিতেই আমরা সকালবেলায় যখন ক্লাসে এসে ম্যাডামকে কী বলি, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম, হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ। তাহলে দেখো সেই তোমাদের পাঠ্য বইয়ের যে প্রথম যে তোমার লিসেন, তোমার হচ্ছে ইউনিট ওয়ান আছে, সেই ইউনিট ওয়ান থেকে দেখো তোমাদের যে এটা দেখো বন্ধুরা, তোমাদের ইংলিশ পড়ে বই এখানে কি সকালবেলায় ঘুম থেকে উঠে ম্যাডাম বলছে গুড মর্নিং, তার মানে কি গুড মর্নিং, শুভ সকাল। সেই আমরা প্রথমে কি শিখব, প্রত্যেকটা শব্দের হচ্ছে ইংরেজিটা শিখে নিব, বাংলাটা জানবো, তাহলে আমরা ট্রান্সলেট করতে সুবিধা হবে। তুমি দেখো এখানে আমি লিখেছি ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, তার মানে এখানে একটা তোমার সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সের আমি বাংলাটা লিখব। তাহলে কি বন্ধুরা, তুমি কি শিখেছো? প্রথমে আমরা তো প্রত্যেকটা শব্দ শিখেছি, ওয়ার্ড শিখেছি, কি শিখেছি আমরা, শিখিনি গুড। তাহলে গুড অর্থ কি? গুড অর্থ ভালো। আর তারপরে কি মর্নিং, মর্নিং অর্থ হচ্ছে সকাল। তাহলে আমি যখন তোমাকে শুভেচ্ছা জানাবো তখন কিন্তু আমি ভালো সকালও বলতে পারি আবার শুভ সকালও। তাহলে দেখ একসঙ্গে গুড মর্নিং, গুড মর্নিং অর্থটা কি? শুভ সকাল। আমাদের পরীক্ষার সময় তোমার হচ্ছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, তার মানে বা ইংরেজি থাকবে, আমাদের বাংলা লিখতে হবে। যদি আমরা জানি যে গুড মর্নিং এর অর্থটা জানি সহজে লিখতে পারবো, তাই না? দেখো ওয়ান নাম্বার আমি কি লিখেছি, গুড মর্নিং, গুড মর্নিং কি? শুভ সকাল। তারপরে দেখো বন্ধুরা, তোমার হচ্ছে এই দেখো তোমাদের ম্যাডাম সকালবেলায় ঘুম থেকে উঠে এসে বাচ্চাদের কি বলছে, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কি বলবে, গুড মর্নিং ম্যাডাম। তারপরে দেখো দ্বিতীয় নাম্বারটা কি বলেছি, যে হাউ আর ইউ, এটা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে তুমি কেমন আছো। তাহলে এখানে কি একটা কিন্তু চিহ্ন দিতে হবে, সেই চিহ্নটা হচ্ছে এই দেখো, এই চিহ্নটার নাম হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এই যে দেখো তোমাদের ম্যাডাম জিজ্ঞেস করবে হাউ আর ইউ, তাহলে এটা প্রশ্ন করা হলো না তুমি কেমন আছো, এখানে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। আর এই প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু এটা সেন্টেন্সটা ঠিক হলো না, পূর্ণাঙ্গ হলো না, ভুল হলো। তাহলে এই চিহ্নটার প্রতি খেয়াল রাখবে অবশ্যই, হাউ কেমন আর ইউ, দেখো ইউ কি, ইউ মানে কি তুমি। তাহলে দেখো তুমি যদি হাউ অর্থ কি কেমন, ইউ অর্থ তুমি, তাহলে কি আর এটা হচ্ছে তোমার আর এটা এটা হচ্ছে তোমার একটা ভাগ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে যখন তুমি প্রত্যেকটা ইংরেজির বাংলাটা একটা একটা করে শিখতে পারবে তাহলে তুমি তুমি সহজেই পূর্ণাঙ্গ বাক্যটা লিখতে পারবে। আমরা তো প্রত্যেকটা শব্দের ওয়ার্ড শিখিয়েছি প্রথমে, তারপরে দেখো আমরা ট্রান্সলেশনে আসছি। তারপরে তিন নম্বরটা দেখো, তিন নম্বর, তিন নম্বর কি থ্যাংক ইউ, থ্যাংকস মানে কি ধন্যবাদ, আর থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে আমরা প্রত্যেকটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের কি জানবো, অর্থ জানবো, তারপরে আবার কি সেটার বাংলা জানবো, বা
সহজে লিখতে পারবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার আমার সঙ্গে একটু সেই টেস্টটা করো আমার সঙ্গে একটু বলো তাহলে তোমরা তাড়াতাড়ি শিখতে পারবে কিভাবে শিখবে বলো গুড মর্নিং শুভ সকাল আবার আমার সঙ্গে বলো এই শব্দটা কি দেখো হাউ আ ইউ তুমি কেমন আছো তারপরে দেখো তিন নম্বরটা থ্যাংক ইউ থ্যাংক ইউ কি তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ তুমি কখন বলবে বন্ধুরা যখন তোমার কোনো বন্ধু বা তোমার প্রতিবেশী বা তোমার কোনো আত্মীয় যদি তোমাকে কোনো জিনিস তোমাকে হচ্ছে দেয় তখন তুমি তাকে কি বলবে থ্যাংক ইউ আবার কেউ তুমি যদি তোমার তুমি যদি কারোর কাছে গ্রহণ করো তখন তুমি কি বলবা ওয়েলকাম ঠিক আছে তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার বন্ধুদের স্কুলে এসে বা টিচারকে এসেই বলবে গুড মর্নিং তারপরে কি আমরা ধীরে ধীরে এইভাবে তার বন্ধুকে দেখা হলে জিজ্ঞেস করবে হাউ আর ইউ তুমি কেমন আছো তারপরে তোমাকে যদি কিছু গিফট করে তখন তুমি কি বলবে থ্যাংক ইউ ঠিক আছে এই হচ্ছে তোমাদের ট্রান্সলেট ইনটু বেঙ্গলি আবার শিক্ষার্থী বন্ধুরা এই ট্রান্সলেট ইনটু বেঙ্গলি আমরা শিখে ফেললাম এরপরে আবার এই ট্রান্সলেটটাকে আবার কি করতে হবে ইংলিশ ইংরেজি করতে হবে ট্রান্সলেট ইনটু ইংলিশ আমরা প্রথমে সহজ থেকে কঠিনে যাব তাহলে দেখো আমরা যখন ইংরেজিটাকে বাংলা করতে শিখব হ্যাঁ তাহলে কি ইংরেজিটা আমাদের জন্য এটা আমরা যেহেতু বাঙালি বাংলা ভাষায় কথা বলি তাহলে আমাদের জন্য ইংরেজিটা একটু কঠিন আর বাংলাটা হচ্ছে আমাদের জন্য সহজ তাহলে কি আমরা আগে বাংলাটা গুড মর্নিং বাংলাটা জেনে নিয়েছি এখন এই বাংলা থেকে আবার আমরা কি করব ইংরেজি করব তাহলে এখানে আমি দেখো আমি আবার লিখেছি ট্রান্সলেট ইনটু ইংলিশ তাহলে দেখো আমরা তো জানি শুভ সকাল ইংরেজিটা কি তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখে ফেলছি যে গুড মর্নিং অর্থ শুভ সকাল দেখো বন্ধুরা এইটাই হচ্ছে আবার বাংলা থেকে ইংরেজি থাকবে তখন আমাকে কি করতে হবে বন্ধুরা একটু কঠিন এটা হ্যাঁ কারণ হচ্ছে ইংরেজি স্পেলিং মানে এর বানানটা শিখতে হবে আমাদের তাহলে আমরা কি করবো জানো মানে ধীরে ধীরে ছোট ছোট করে শব্দকে ভাগ করে করে আমরা বানানটা শিখব যেটাকে বলা হয় সিলেবল শব্দের অংশ প্রত্যেকটা শব্দ দেখো এখানে কি গুড শুভ সকাল মানে গুড মর্নিং আমি আমার থাকবে হচ্ছে শুভ সকাল আমাকে লিখতে হবে কি গুড মর্নিং তাহলে আমার জন্য কি এটা হচ্ছে কঠিন হবে কারণ হচ্ছে কি আমার ইংরেজি স্পেলিং শিখতে হবে আমরা সেই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে ইংরেজি বানানটা শিখব তাহলে দেখো শুভ সকাল শুভ স ফর্মুলা আকার দিয়ে কি হয় কয়াকার আর হচ্ছে ল শুভ সকাল দেখো ইংরেজিটা গুড এখানে একটা শব্দের অংশ আছে এখানে আমাকে একসঙ্গে শিখতে হবে গুড জি ও ও ডি গুড মর্নিং এখানে কিন্তু আমার দুইটা শব্দের অংশ আছে মর্নিং এ ও আর এখানে এইটুকু একটা শব্দ এন আই এন জি মর্নিং এখানে আমরা ভেঙে ভেঙে আমরা হচ্ছে স্পেলিং মানে কি বানানটা শিখব তারপরে দেখো বন্ধুরা তুমি কেমন আছো আমরা কিন্তু পূর্বেই শিখলাম কি হাউ আর ইউ তাহলে তুমি কেমন আছো কি হবে হাউ আর ইউ দেখো এখানেও একটা শব্দ একটাই অংশ আছে হাউ এইচ ও ডাব্লিউ আমরা একটা শব্দ যখন আমরা বাংলা শিখব একটু একাধিকবার করবো একাধিকবার করলে কি হয় আমাদের ব্রেনে সেই শব্দটা বসে যায় সেটা ডিলেট হয় না ঠিক আছে না তাহলে কি করবো আমরা অবশ্যই একটা বানান যখন শিখব তখন আমরা একাধিকবার করবো তুমি কেমন আছো হাউ আর ইউ তারপরে কি তারপরে তোমাকে কি বললাম তোমাকে ধন্যবাদ এটা কি হবে থ্যাংক ইউ তাহলে বন্ধুরা আমরা নিয়মিত অবশ্যই যখন একটা শব্দ ইংরেজি শিখব সেটার সঙ্গে আমরা বাংলা শিখব আবার বাংলা থেকে ইংরেজি করতে শিখব তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমরা ভালো থাকো তোমাদের জন্য অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করি এই যেন আমাদের এই যে মহামারী দুর্যোগ এটা দ্রুত চলে যায় সবাই যেন আমরা আবার একসঙ্গে সম্মিলিতভাবে ক্লাস করতে পারি তোমরা যেখানে যে যেখানে যে অবস্থায় থাকো সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ